প্রায়শই দেখি যখনই যদি দেশে যদি কোনো ছোটখাটো বিষয় নিয়ে ছাত্র সংগঠন হোক, শ্রমিক সংগঠন হোক, বা কোথাও যদি কোনো ঘটনা দুর্ঘটনা ঘটে, সেটাকে কেন্দ্র করে বিএনপি সবসময় উস্কানি দেওয়ার চেষ্টা করে। কারণ বিএনপি নিজস্ব রাজনৈতিকভাবে কোনো দায়িত্ব পালন করার এখন আর ক্ষমতা নেই। তারা সরকারের বিরুদ্ধে আন্দোলন করারও তাদের ক্ষমতা নেই, সরকারের সাধারণ জনগণকে তাদের জনগণের কাছে তাদের যাওয়ার সুযোগ নেই। সেই কারণে উনি সবসময় ওই আকাশের দিকে তাকায় থাকে, কখন বৃষ্টি হবে। যদি এখন ছাত্র রাস্তা সড়ক দুর্ঘটনা হয়েছে, ছাত্ররা ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামছে, উনি সঙ্গে সঙ্গে মনে করলেন যে এটা একটা ভালো সুযোগ, এই সুযোগে বোধহয় সরকারের বিরুদ্ধে কিছু করা যাবে। নিজের ক্ষমতা না থাকলে অন্যের পর ভর করে খুব বেশি দূর আগানো যাওয়া যাবে না। অন্য কাউকে উস্কানি দিয়ে সরকারের বিরুদ্ধে সাময়িক হয়তো বিভ্রান্ত করা যেতে পারে, কিন্তু এটা খুব বেশি সময় করা যাবে না। এগুলো উস্কানি দিয়ে বিএনপি নিজেকে রাজনীতি আরও দেলু হিসাবে প্রমাণ করছে। আর ওবায়দুল কাদের সাহেবের গতকাল ওপেন হার্ট সার্জারি হয়েছে, বাইপাস সার্জারি হয়েছে অত্যন্ত সফলভাবে। আমরা আশা করছি যে উনি হয়তো আগামী এক সপ্তাহের মধ্যেই এই অপারেশনের সফলতা নিয়ে উনি সুস্থ উঠবেন, এবং হয়তো আগামী এক দুই সপ্তাহের মধ্যে উনি দেশেও ফিরে আসবেন সুস্থ হয়ে। এদেশের জনগণ দেখেছে যে বিএনপির আন্দোলনের নমুনা বহুবার দেখেছে। ওনার নেত্রী বেগম খালেদা থাকতেই বহুবার এই আন্দোলন হুমকি দিয়েছিল সরকারের বিরুদ্ধে, সরকার পতনের জন্য। তো এই ঈদের পরে ওই ঈদের পরে এরকম বহুবার দিয়েছে, এটা দেশবাসী জানে। সেটা তাদের কর্মসূচি নিয়ে, বিএনপির কর্মসূচি নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই। কারণ বিএনপি নামক এই দলটি ইতিমধ্যে জনগণ থেকে প্রত্যাখ্যাত হয়ে আস্থা করে গেছে। এই দলের কোনো কর্মসূচির প্রতি জনগণের কোনো আস্থাও নেই, জনগণের সমর্থনও নেই। আর বিশেষ করে এটিএমের টাকা চুরি করে আদালতে রায় দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে কয়েদি হিসেবে, এটিএমের টাকা চুরি করার জন্য যিনি দণ্ডপ্রাপ্ত তাকে মুক্তি করার জন্য দেশের জনগণ দায়িত্ব নেয়নি। জনগণের টাকা যারা মেরে খায় তাদেরকে জনগণ কারাগারেই দেখতে চায়।